নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা সামগ্রিক আলোচনা করে দেবো যে তোমাদের মনে অনেক রকমের প্রশ্ন আছে এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তোমাদের অনেকের অনেক প্রশ্ন আমাকে রোজ দিন করছো তার জন্য আর কি আমি এই ভিডিওটা বানাচ্ছি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে অনেকে ফেসবুকে অনেকে পার্সোনালি ফোন করে ঠিক আছে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করছো যে এই পরীক্ষা কবে হবে মাধ্যমিক কবে উচ্চ মাধ্যমিক কবে টেস্ট পরীক্ষা কি হবে এরকম প্রচুর প্রচুর প্রশ্ন আমাকে করা হচ্ছে অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো কি আদৌ হবে কি হবে না এই সব বিষয়ে প্রচুর প্রশ্ন আমাকে রোজ করা হচ্ছে তো তাদের জন্য যারা এই প্রশ্নগুলো করছো যাতে একটা ভিডিওর মধ্যে অর্থাৎ এই ভিডিওর মধ্যে সমস্ত রকম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাও তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং এইখানে যে ভিডিওটা আমি এখন বলছি এই ভিডিওটা হচ্ছে সর্বশেষ আপডেট অর্থাৎ আজকে আমাদের হচ্ছে তোমার চার তারিখ এই নভেম্বর মাসের চার তারিখ তিন নভেম্বর মাসের তিন তারিখ অবধি যে যতটুকু আপডেট আমরা পেয়েছি সেইটুকু আপডেট আমি তোমাদেরকে দেব এবং এই ভিডিওটার লেন্থটা কিন্তু একটু বড় হবে আমি তোমাদেরকে আগে থেকেই বলে রাখছি এই ভিডিওর লেন্থটা একটু বড়ো হবে কারণ টোটাল বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে ক্লিয়ারলি বোঝাবো এবং বোঝানোর জন্য আমার একটু টাইম লাগবে সুতরাং এই ভিডিওর লেন্থটা একটু বড় হবে সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবে আর একটা কথা আর একটা কথা হচ্ছে যে এইখানে ভিডিওতে যে তথ্যগুলো আমি দেব এখানে কোনো গুজব ছড়ানো বা কোনো ইয়ার্কি মারবার জন্য বা হচ্ছে কোনো মিথ্যা ঘটনা রটানোর জন্য আমি তথ্য দেব না আমি তোমাদেরকে তোমরা তোমরা যেরকম আমার ওপর বিশ্বাস রাখো সেই বিশ্বাসটার মর্যাদা দেওয়া আমার দায়িত্ব এখানে একটা কথাও কোনো গুজব রটানোর জন্য বা চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য বা অন্য কিছু করবার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে না যেটা অনেকে করছে যে শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য উল্টো পাল্টা ভুলভাল গুজব রটিয়ে গুজব রটানোর চেষ্টা করছে এবং এইখানে আমি তোমরা জানো যে আমি যে কটা ভিডিও দিই আমি কী করি আমার সেই ভিডিওর প্রমাণ হিসাবে তার ডেসক্রিপশন বক্সে আমি কী করি যে নিউজ চ্যানেলগুলো থেকে এই তথ্যগুলো আমি পাই সেই নিউজ চ্যানেলের যে লিঙ্কগুলো সেগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই যাতে তোমাদের কাছে আমি বজায় রেখে চলেছি এতদিন ধরে সেই সততাটা আমি তোমাদের সাথে বজায় রাখতে পারি এখানে কোনো গুজব রটানোর জন্য কোনো ইয়ার্কি মারবার জন্য আমরা এখানে ভিডিওটা দিচ্ছি না এখানে যেটুকু দেওয়া হবে আমরা যেটুকু তথ্য আমরা পেয়েছি এখন অবধি আমরা চেষ্টা করছি সেইটুকুই এখানে বলার এবং এখানের যেটুকু কথা আমরা বলবো সেইটুকুর জন্য কিছু নিউজ চ্যানেলের লিঙ্কও পারলে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমি এক বাই ওয়ান বাই ওয়ান করে আমি সবকটা কটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে পড়বো পড়ে তার উত্তর তোমাদেরকে বলবো তোমাদেরই জিজ্ঞাসা করা এই প্রশ্নগুলো আমার নিজস্ব বানানো নয় তো তোমাদের জিজ্ঞাসা করা প্রশ্নের আমি উত্তর দেওয়ার এখানে চেষ্টা করছি ভালো করে শুনবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে স্কুল কবে খুলবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন যে স্কুল কবে খুলবে দেখো আমি একটা কথা বলে রাখি যে স্কুল কবে খুলবে এই বিষয়ে এখনো পর্যন্ত যেটা লাস্ট আপডেট সেটা হচ্ছে এই যে কালী পুজো তোমাদের আসছে এই কালী পুজোর ঠিক পরে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই মিলে বৈঠক করবে বৈঠক করবেন বৈঠক করার পর ঠিক হবে যে কবে স্কুল খোলা হবে তারপর মুখ্যমন্ত্রী তোমাদেরকে অফিসিয়ালি জানাবেন ঠিক আছে যে কবে স্কুল খোলা হবে তো সম্ভবত নভেম্বর মাসের পরে ডিসেম্বরের দিকে স্কুল খোলার চান্স রয়েছে এটা সম্ভবত বা প্রভাবলি একটা অনুমান করা যায় এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর গেল আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে এক নাম্বার কমপ্লিট দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত নিশ্চিত স্কুল বন্ধ থাকবে দেখো নিশ্চিত একদম কনফার্ম স্কুল বন্ধ থাকবে হচ্ছে তিরিশে নভেম্বর অবধি ঠিক আছে আপ টু তিরিশে নভেম্বর পর্যন্ত তোমাদের স্কুল বন্ধ থাকবে এবং এটা আমি মানে একদিন আগে আমি নোটিশটা পেয়েছি ঠিক আছে এবং এটা আমি যে নিউজ চ্যানেল থেকে পেয়েছি তোমরা যদি চাও তার লিঙ্কও আমি তোমাদেরকে শেয়ার করে দিতে পারি তো বলা হয়েছে যে এই তিরিশে নভেম্বর অবধি অর্থাৎ এই যে নভেম্বর মাস তোমাদের এখন চলছে আপ টু থাকি নভেম্বর পর্যন্ত স্কুল কোনো রাজ্যে মানে আমাদের রাজ্যে কোনো স্কুল খুলবে না ঠিক আছে তিরিশে নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে কালী পুজোর বৈঠক হবে বৈঠকের পরে ঠিক করা হবে যে কবে স্কুল খোলা হবে সম্ভবত এটা ডিসেম্বর মাস থেকে খোলার চান্স রয়েছে ঠিক আছে এতটা অবধি বোঝা গেল তাহলে আমাদের দু নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তরটাও কমপ্লিট নেক্সট হচ্ছে কলেজ আর বিশ্ববিদ্যালয় কবে খুলবে অনেকে এখানে রয়েছে যাদের দাদা দিদিরা কলেজে পড়েন বা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন তো তাদের জন্য তারা মানে আমাকে অনেকে কোয়েশ্চেন করে এই প্রশ্নটা করে তো তাদের জন্যই এই উত্তরটা আমি দেবো যে কলেজ ও বিশ্ববিদ্যালয় কবে খুলবে শিক্ষামন্ত্রী অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে কিন্তু পার্টিকুলারলি কোন ডেট থেকে খুলবে কিভাবে ক্লাস করানো হবে সেইটা এখনো পর্যন্ত জানানো হয়নি সব তো পার্টিকুলারলি ডেটটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে যদি আমাদের এই যে করোনা পরিস্থিতিটা এখন চলছে এটা যদি একটু স্বাভাবিক থাকে মোটামুটি যদি স্বাভাবিক থাকে এরকমও যদি থাকে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাস থেকে একদম কনফার্ম কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে এটা শিক্ষামন্ত্রী জানিয়েছেন তো তারই বলা অফিশিয়াল আপডেটটা আমি তোমাদেরকে দিচ্ছি তো এইটুকু হচ্ছে তোমাদের আপডেট যে ডিসেম্বর মাস থেকে কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয় কনফার্ম একদম পুরো কনফার্ম খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে একদম কনফার্ম নিউজ এবং এর আগেরটাও কনফার্ম নিউজ থার্টিন নভেম্বর অবধি তোমাদের হচ্ছে স্কুল মানে বন্ধ থাকবে ঠিক আছে তো ডিসেম্বর থেকে মোটামুটি কলেজ কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয় কিন্তু খুলে যাবে এই বিষয় নিয়ে কোনো টেনশান করবার দরকার নেই এবং আর কথা বলে রাখি যারা কলেজে ও বিশ্ববিদ্যালয়ে যাবে আগে কলেজটাকে স্যানিটাইজ করা হবে ঠিক আছে এবং সেই সঙ্গে হচ্ছে তোমাদেরকে মাস্ক ব্যবহার করাটা খুবই জরুরি স্যানিটাইজেশ মানে স্যানিটাইজেশান তো করাই হচ্ছে তোমরা স্যানিটাইজার নিয়ে নিজেরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে যতটা পারা যায় সেফটি থাকার জন্য ঠিক আছে তো মানে যথেষ্ট সতর্কতা বিধি অবলম্বন করে কলেজ কিন্তু ডিসেম্বর মাস থেকে খোলার প্রচণ্ড চান্স রয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে মোটামুটি ডিসেম্বর মাস থেকে কিন্তু পুরোপুরি কলেজ খুলে যাবে এটা একদম কনফার্ম ঠিক আছে তো আমাদের নাম কোন কোশ্চেনটা হয়ে গেল থার্ড কোশ্চেনটা কমপ্লিট এবার ফোর্থ প্রশ্ন টেস্ট পরীক্ষা হবে কি মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কি আদৌ হবে নাকি হবে না তো আমি প্রথম কথা বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা যে ডেটটা সেটা সাধারণত এই ডিসেম্বর মাস নাগাদ হয়ে থাকে নভেম্বর চলছে ডিসেম্বর নাগাদ হয়ে থাকে তো এখনও পর্যন্ত যা অবস্থা নভেম্বরে তো ডিস মানে অনেক সময় টেস্ট হলেও হতে পারে তো নভেম্বরে তো হবেই না একদম কনফার্ম নভেম্বরের এই এই যে নভেম্বরে তো স্কুলই খুলছে না তো টেস্ট করতেই হবে তো একদম কনফার্ম নভেম্বরে কোনো রকম কোনো টেস্ট পরীক্ষা হবে না ডিসেম্বরে কোনো রকম কোনো টেস্ট পরীক্ষা হবার। এখনও পর্যন্ত কোনো নোটিস নেই আর হওয়ার চান্সও প্রায় নেই বললেই চলে এই কারণে নেই বললেই চলে কারণ উচ্চ মাধ্যমিকদের তো একদিনও ক্লাস হয়নি আর মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের তো মাত্র অল্প একটুখানি পড়ানো হয়েছিল দু তিন মাসে সেই জন্য কিন্তু টেস্ট পরীক্ষা হওয়ার কোনো চান্স ডিসেম্বর মাসে থাকছে না তো পরে কি টেস্ট হবে স্যার এটার বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিশিয়াল আপডেট নেই তবে এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষক মহাশয়রা একটা আবেদন করেছেন যে যে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষাটা সেটা যদি না নিয়ে ডাইরেক্ট ছাত্রছাত্রীদেরকে ফাইনাল দেওয়া মানে দিতে দেওয়া যায় সেই জন্যই একটা আবেদন কিন্তু কিছুদিন আগেই দু থেকে দু দিন বা তিন দিন আগে কিন্তু একটা তোমরা একটা খবর পেয়েছিলে যে যদি টেস্ট পরীক্ষাটা না নিয়ে যদি ডাইরেক্ট ফাইনালে বসানো যায় ঠিক আছে তো এইটার একটা আবেদন রয়েছে বা সিলেবাসটা কমিয়ে যদি টেস্ট পরীক্ষা নেওয়া যায় ঠিক আছে তো এইটা বোঝা গেল তো এই যে টেস্ট পরীক্ষা আদৌ যে হবে বা হবে না এটার এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল আপডেট নেই তবে সবাই বিভিন্ন মানে মহল থেকে বিভিন্ন সূত্র থেকে এটুকু জানা যাচ্ছে যে টেস্ট পরীক্ষাটা আবেদন করা হচ্ছে যাতে টেস্ট পরীক্ষা যেন না হয় যেন ক্যান্সেল করা করে দেওয়া যায় বা হলেও যেন একটু পিছিয়ে বা সিলেবাস কমিয়ে টমিয়ে যেন করা যায় ঠিক আছে বোঝা গেল জিনিসটা তাহলে এইটা আমাদের ফোর্থ কোশ্চেনের অ্যান্সার আমাদের কমপ্লিট নেক্সট যে কোশ্চেনটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কবে হতে পারে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে হতে পারে এই যে কোশ্চেনটা এটা তো আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ফোন করে লোকে মাথা খারাপ করে দিচ্ছে স্যার কবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে তো দেখো আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে সব থেকে মন দিয়ে যে কথাটা শুনবে কবে পরীক্ষা হবে কি হবে এইসব বিষয় নিয়ে মাথায় বেশি চিন্তা করো না যত বেশি চিন্তা করবে নিজেদের সময় চলে যাবে পড়াশোনাগুলো কিন্তু করা হয়ে উঠবে না ঠিক আছে তোমাদের এখন কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করে যাওয়া পরীক্ষা যদি কালকেও হয় তোমাদের যদি প্রিপারেশান ভালো থাকে তোমরা কিন্তু কালকেও পরীক্ষাটা দিতে পারবে সুতরাং আমি একটা কথা বলবো নিজেরা যতটুকু বুঝতে পারছো পড়ো বাড়ির গৃহশিক্ষকরা যারা যতটা চেষ্টা করছেন তাদের কাছ থেকে বুঝে যতটা পারছ করো স্কুলের অনলাইন ক্লাসগুলো যতটা পারো যায় অ্যাটেন্ড করো করে দেখো যতটা পারা যায় ক্লাসটা যাতে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া যায় রোজ দিন অল্প অল্প করে রেগুলার পড়া করতে থাকো ঠিক আছে পড়াটাকে রেডি রাখো স্কুলে যে মাধ্যমিক কবে হবে বা উচ্চ মাধ্যমিক কবে হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই তবে 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 লাস্ট একটা হেড মাস্টার্স অ্যান্ড মিস্টেসের যে ফোরাম তার থেকে একটা মানে হেডমাস্টারদের যে একটা ফোরাম থেকে জানানো হয়েছে যেন মার্চ মাসে হচ্ছে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসঙ্গে নেওয়া হয় এটা কিন্তু একটা আবেদন এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ নয় যে এই মাসেই তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিন্তু হতেই হবে এটা এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ নয় তবে এটা একটা আবেদন করা হয়েছে এবং এই আবেদনটা অত্যন্ত জোরালো একটা আবেদন করা হয়েছে এবং লাস্ট আমি কালকে একটা মানে ইয়ে পড়ছিলাম একটা নিউজ চ্যানেলের লিঙ্ক পড়ছিলাম তো সেইখানে আমি দেখলাম যেটা যে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন রাজ্য তরফ মানে সূত্র থেকে জানা যাচ্ছে এটা যে যথা সময় অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চে যে রকম পরীক্ষা হয় সেই সময় পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে এটা কিন্তু কনফার্ম নয় যে ওই টাইমেই পরীক্ষা হবে আমি কিন্তু আবারও বলছি ওই টাইমে যাতে পরীক্ষা হয় তার জন্য আবেদন করা হচ্ছে ঠিক আছে ওই টাইমে যে হবে তার কোনো মানে নেই তবে আমার যেটা ব্যক্তিগত মতামত আমার যেটা মনে আমি তোমাদেরকে বলছি মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কিন্তু চান্স নেই বললেই চলে এর কারণ কি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের একদিনও কিন্তু কোনো ক্লাস হয়নি একদিনও তোমাদের ক্লাস হয়নি সুতরাং যাদের ক্লাস একদিনও হয়নি কি করে আমি এখন নভেম্বর ডিসেম্বর মাস চলছে দু থেকে তিন মাসের মধ্যে মানে হাউ ইজ দিস পসিবল যে সিলেবাস কমপ্লিট করে আমি তোমাদেরকে দু থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেব এটা ইজি ব্যাপার নাকি এটা কি দু থেকে তিন মাসের মধ্যে যে পরীক্ষা নিয়ে যে তোমার দু থেকে তিন মাস পড়াশোনা করিয়ে যে তোমাদের মার্চ মাসে যে পরীক্ষা নিয়ে নেবে এটা অত সহজ ব্যাপার নয় সুতরাং মার্চ মাসে পরীক্ষা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু খুবই ক্ষীণ ঠিক আছে খুবই কম ঠিক আছে যতই জোরালো আবেদন উঠুক না কেন আমার যতদূর মনে হয় হয়তো হবে না ঠিক আছে হয়তো হবে না এটা আমার মনে মতামত ব্যক্তিগত মতামত এটা ঠিক আছে তো যাক গেলো এটা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে হতে পারে এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদেরকে দিলাম সিলেবাসের কত শতাংশ কমতে পারে দেখো লাস্ট যে আপডেট লাস্ট যে আপডেট যদি সিলেবাস তোমাদের কমানো হয় সিলেবাস কখন কমানো হতে পারে যদি তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয় বা বিধানসভার যে ভোট আছে তার আগে যদি করা হয় তাহলে সম্ভবত সিলেবাস কিন্তু কমবে কারণ তোমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে করানো হয়নি তো যদি পরীক্ষা মানে ভোটের আগে হয় তাহলে কিন্তু সিলেবাস কিন্তু কমবে এটুকু কিন্তু কনফার্ম ঠিক আছে যদি সিলেবাস কমে সিলেবাস যদি ধরো কমল যদি কমে তাহলে লাস্ট যে খবর পাওয়া গেছে যে বিভিন্ন মানে আবেদন যেটা উঠেছে যে সত্তর পার্সেন্ট সিলেবাস যেন তোমাদেরকে রাখা হয় বাকি থার্টি পার্সেন্ট সিলেবাস বাদ করে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস রেখে তার ওপর নতুন নম্বর বিভাজন করে এবং প্রশ্নপত্র নতুন প্রশ্ন কাঠামো বা নতুন মানে নম্বর কাঠামো করে যেন তোমাদেরকে পরীক্ষাটা নেওয়া হয় এটার একটা আবেদন উঠেছে ঠিক আছে যদি তোমাদের পরীক্ষা মানে মানে যে টাইমে হয় সেই টাইমে হয় তাহলে সিলেবাস কমার একটা চান্স আছে সিলেবাস থেকে সিলেবাসেরই যে ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে বা ম্যাথামেটিক্সের যে সিলেবাস রয়েছে ওখান থেকে বা যে কোনো সাবজেক্টই তুমি বলো না কেন এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আমি বাদ দিয়ে দিতে পারবো যে জায়গা আমি বাদ দিতে যাবো আমাদের পরের ক্লাসে গিয়ে আমাদের কিন্তু সেই জায়গাটা একটু প্রবলেম হতে পারে সেই জন্য সিলেবাস কমার যে চান্সটা সেটা কিন্তু খুব কম যদি পরীক্ষা এগিয়ে আসে অর্থাৎ যদি যে টাইমে পরীক্ষা হওয়া উচিত সেই টাইমে যদি হয় তাহলে সিলেবাস কমতে পারে এবং সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সিলেবাস রাখার একটা দাবি উঠেছে ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তরও তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো লাস্ট সাত নম্বরের প্রশ্ন সাত নাম্বারের প্রশ্ন বলছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত পরীক্ষা কবে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত কবে পরীক্ষা হবে কবে স্কুল খুলবে এটা কেউ জানে না এটা তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও হয়তো জানে না ঠিক আছে যে কবে যে তোমাদের ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত স্কুল খুলবে এবং কবে পরীক্ষা হবে কারণ বোর্ডের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে যে কবে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ক্লাস চালু করা হবে কবে তাদের পরীক্ষা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কেউ জানে না আদৌ এই বছর পরীক্ষা হবে নাকি ডিসেম্বরের পরে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে থেকে হবে নাকি হবেই না এই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ঠিক আছে তো এইটুকু নিশ্চয়ই বোঝা গেল ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত কোনো আপডেট নেই কালী পুজোর পরে যে বৈঠকটা হবে সেখানে একটা জিনিস কনফার্ম হয়ে যাবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের কবে থেকে ক্লাস চালু হবে ঠিক আছে কিন্তু ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত স্টুডেন্টদের জন্য যে আদৌ তোমাদের তাড়াতাড়ি ক্লাস চালু হবে না পরে হবে সেটার বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই কবে যখনই হবে যাই হবে না কেন আমাদের যে চ্যানেল থেকে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে আপডেট আমরা পাবো পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা পেয়ে গেলে তাহলে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত এই কোশ্চেনটার অ্যান্সারও তোমরা পেয়ে গেলে নেক্সট আট নম্বর প্রশ্ন বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও অন্যান্য ক্লাসের পরীক্ষা কি হবেই পরীক্ষা কি হবেই এই কোশ্চেনটা এই কোশ্চেনটা শুনতে খুব বোকা বোকা লাগছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে কি আমি আবারও বলছি অনেকে বলবে স্যার এই বোকা বোকা কথা বলছেন কেন আমার কাছে কিছু করার নেই আমাকে এই কোশ্চেনটা বারবার করা হচ্ছে যে স্যার মাধ্যমিক কি হবেই উচ্চ মাধ্যমিক কি হবেই আমাকে যদি করা হয় তাহলে এতগুলো স্টুডেন্ট আমাকে অ্যান মানে জিজ্ঞাসা করছে আমার এটা কর্তব্য টিচার হিসেবে তোমাদেরকে এই অ্যান্সারটা দেওয়া যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবেই আর অন্যান্য ক্লাসের পরীক্ষা কি হবেই এটা আমাকে বিভিন্ন ক্লাসের বিভিন্ন স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে তাই জন্য আমি অ্যান্সারটা দিচ্ছি তোমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবেই এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবেই এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবেই কিন্তু অন্যান্য ক্লাসের পরীক্ষা আদৌ হবে নাকি পেছাবে নাকি হবে না এ বিষয়ে কোনো আপডেট আমি জানি না ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন যে বোর্ডের পরীক্ষা এই বোর্ডের পরীক্ষা এই দুটো কিন্তু নিতেই হবে না হলে তোমাদের ভবিষ্যতের জন্য একটা ক্ষতি তো সুতরাং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হবেই ঠিক আছে সে সিলেবাস কমিয়ে হোক বাড়িয়ে হোক বাড়িয়ে হোক না এটা মানে বোকা পাওয়া কথা বলে ফেললাম মানে কিছুদিন পিছিয়ে হোক পরীক্ষা কিন্তু হবেই ঠিক আছে তাহলে লাস্ট যে আপডেটটা দাঁড়াচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক হবেই এই অন্যান্য ক্লাসের যে পরীক্ষা সেটা হবে কি হবে না সেটা একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে এই বিষয়টাতে যে হবে কি হবে না ঠিক আছে তাহলে এই যে আট নাম্বার কোয়েশ্চেনটা এটারও অ্যান্সার আমি করে দিলাম তবে যাওয়ার আগে লাস্ট একটা তোমাদের জন্য একটা আমার বিশেষ ঘোষণা আছে ঠিক আছে তো বিশেষ ঘোষণাটা এটা যে অনেকেই আমাকে বলছো স্যার কি করে স্যার ক্লাস মানে টেনে মাধ্যমিক পরীক্ষাতে আমরা কি করে স্যার অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে কি করে স্যার ফিজিক্যাল সায়েন্সে বা ম্যাথামেটিক্সে আমরা কি করে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার পাবো সেই বিষয়ের ওপর আমাদের একটা ভিডিও দিন আপনি তো কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন ম্যাথামেটিক্সে কী করে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টে নাম্বার পাওয়া যেতে পারে সেই বিষয়ে একটা ভিডিও বানাবেন তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কি করে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সে না এইটটি পার্সেন্ট পেতে হয় ঠিক আছে এই রকম বিষয়ের ওপর চেষ্টা করব একটা খুব তাড়াতাড়ি ভিডিও বানানোর তবে সেই ভিডিওটা আমাকে বহু কোশ্চেন করা হচ্ছে ভিডিওটা বানানোর জন্য তবে এই ভিডিওটা আমি কখন বানাবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেদিনকে তোমাদেরকে পর্ষদ থেকে একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষা এই এত তারিখে হবে এত ডেটে হবে ঠিক আছে একটা পার্টিকুলার তো ডেট তোমাদেরকে বলে দেবে যে এই ডেটে তোমাদের পরীক্ষা হবে এই এই সময় পরীক্ষা হবে যখনই তোমাদেরকে একদম অফিসিয়ালি কনফার্ম জানিয়ে দেবে চেষ্টা করব তার মধ্যে মানে তখনই আমরা তারপরে আর কি ভিডিওটা বানানোর এবং মাধ্যমিক পরীক্ষা হবার দু মাস আগে বা তিন মাস আগে আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এখন দিলে এই ভিডিওটার কোনো গুরুত্ব থাকবে না এখন তোমরা পড়াশোনার জাস্ট করে যাও করে যাও ভালো করে প্র্যাকটিস করো নাম্বার পাওয়ার যে টেকনিক বা তোমাদের হচ্ছে যারা একেবারে দুর্বল ছাত্রছাত্রী যারা হচ্ছে জাস্ট কোনোভাবে পাসটা করতে চাইছো তারা কি করে পরীক্ষা পাশ করবে সেইটুকু টেকনিক আমি শেখানোর চেষ্টা করব। ওই ভিডিওটার মধ্যে ঠিক আছে তো আমাকে একটুখানি সময় দিতে হবে কারণ যতক্ষণ না বোর্ড থেকে অফিসিয়ালি জানাচ্ছে যে এত তারিখে পরীক্ষা হবে তার আগে ওই ভিডিওটা দেওয়াটা অর্থহীন বিষয় ঠিক আছে তো আমি চেষ্টা করব। ওরকম একটা অফিসিয়ালি আপডেট পেয়ে গেলে তখন তোমাদেরকে ভিডিওটা দেওয়ার ভৌতবিজ্ঞানের বিষয়ও দেবো ম্যাথামেটিক্সের বিষয়েও দেবো ঠিক আছে কোনো চিন্তা করার কোনো দরকার নেই আর আমাদের ক্লাসগুলো তো হচ্ছেই ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ওপর ক্লাসগুলো দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো এই এত দূর অব্দি ছিল তোমাদের এতগুলো জিজ্ঞাসা এতগুলো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম ঠিক আছে এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু প্রচুর ছাত্রছাত্রীদের একটা ডিমান্ড ছিল স্যার এই ভিডিওটা দিন তো এই কারণের জন্য আমাদের ভিডিওটা বানাতেই হলো ঠিক আছে তো তাদেরই একটা দাবি রেখে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাতে একটা লাইক প্রেস করে দিও ঠিক আছে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আচ্ছা বাই